দুই শতাধিক তরুণীকে বিছানায় নিয়েছেন রাজ ভিডিও উদ্ধার চিত্রনায়িকা পরিমণি গ্রেফতারের পর র্যাব অভিযান চালায় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় বুধবার রাতে বনানের যে বাসা থেকে নজরুল ইসলাম রাজকে আটক করা হয় সেখানে যৌন উত্তেজক সামগ্রী সহ বিদেশি মদ ইয়াবা বড়ি সেক্সটয় উদ্ধার করা হয় বিশেষ ধরনের একটি বিছানাও পাওয়া গেছে সেখানে তার মোবাইল ফোনে অসংখ্য তরুণীর পর্ণ ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব নাটক কিংবা সিনেমায় কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন রাজ এভাবে প্রায় দুই শতাধিক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন তিনি এসব তরুণী বেশিরভাগের বয়স ছিল আঠারো থেকে বিশের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে এ নিয়ে স্বীকারোক্তিও দিয়েছেন রাজ তার বনানির বাড়িতে অভিযানেও কম্পিউটার ও মোবাইলে মিলেছে অনেক অনৈতিক গোপন ভিডিও ছবি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করেন কম বয়সী তরুণীদের মধ্যে মিডিয়া সেলিব্রিটি হওয়ার শখ বেশি থাকে আর এই সুযোগ কাজে লাগিয়ে তিনি তরুণীদের সঙ্গে অনৈতিক কাজ করতেন আবার অনেক সময় এর জন্য গোপনে ভিডিও ধারণ করে রাখতেন এজন্য তিনি বনানিতে অবস্থিত তার বাসাকে বেশি কাজে লাগাতেন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এসব তথ্য জানায় সূত্র জানায় রাজের বনানের বাসাতে পর্নোগ্রাফি তৈরি কন্টেন্ট পাওয়া গেছে বিশেষ করে তার প্রোডাকশন হাউজের মাধ্যমে যারা মডেল বা অভিনেত্রী হতে ইচ্ছে প্রকাশ করতেন তাদের সঙ্গে রাজ কোনো না কোনো শারীরিক সম্পর্ক করতেন তাদের অনেককে তিনি বাধ্য করতেন আবার স্বেচ্ছায়ও অনেকে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াতেন এসব কাজের দৃশ্য গোপনে ভিডিও করে রাখতেন তিনি সূত্র আরো জানায় রাজ কম বয়সী তরুণীদের বেশি টার্গেটে নিতেন যাদের বয়স আঠারো থেকে বিশের মধ্যে থাকত কারণ এসব তরুণীদের মিডিয়ায় কাজের আগ্রহ বেশি অনেকে তার হাত ধরে মিডিয়ায় কাজের সুযোগও পেয়েছেন রাজধানীর গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোশারা চাহান মুনিয়া নামে এক তরুণীর মরাদেহ উদ্ধারের পর আলোচনায় আসেন চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ তার সঙ্গে মুনিয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ছবিতে দেখা যায় মুনিয়ার পাশে বসে রাজ চুম্বন দিচ্ছেন রাজকে গ্রেপ্তারের পর র্যাব জানায় রাজ এক এক সময় এক এক পরিচয়ে চলাফেরা করেন কখনো চিত্র পরিচালক কখনো ব্যবসায়ী আবার কখনো রাজনীতিবিদ প্রতারণার মাধ্যমে তিনি টাকার মালিক বনে গেছেন নজরুল ইসলাম রাজ তার প্রতারণা ও পরণ ব্যবসায় দুই তরুণীকে ব্যবহার করে আসছেন তাদের একজনের ডাকনাম সেমি এবং আরেকজন কাঁকন দুজনই তার সার্বক্ষণিক সঙ্গী এই দুই তরুণীকে দিয়ে তিনি প্লাক মেইলিং এর কাজ করতেন বলে জানায় র‍্যাব র‍্যাব জানায় পাঁচশত্ব পোশাকে অভ্যস্ত সেমি এবং কাকুনকে নিয়ে হাজির হতেন সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটে অথবা বাসায় এক অনেকেই তাদের প্রেমে পড়ে যেতেন যে কোনো মূল্যে তাদের সান্নিধ্য পেতে চাইতেন এমন দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে সরকারি কাজ বা তদবিরের টপ ফেলতেন নজরুল কোটি টাকা ঘুষের চেয়ে দ্রুততার সঙ্গে তার কাজ হয়ে যেত সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিনে দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম